আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার সবুজ ইসলাম অনেক অনেক ভালো আছি। তো আবারও উপস্থিত হলাম CSS3 টিউটোরিয়াল নাম্বার 13 নিয়ে। আই মিন আজকা আমরা 13 নম্বর টিউটোরিয়ালে চলে আসছি। এই 13 নম্বর পার্টে আমাদের থাকতেছে হচ্ছে লিগ বা লিস্ট, ঠিক আছে। এই লিস্ট আমরা কিভাবে তৈরি করে, এই লিস্ট কি, এর আগের টিউটোরিয়ালে আমরা কথা বলেছিলাম লিঙ্ক এবং আইকন নিয়ে, ঠিক আছে। তো লিস্ট হচ্ছে যে কোনো একটা লিস্টিং করা বা ইউএলএলআই দ্বারা আমরা যে কোনো কিছুকে লিস্টিং করি, সেই সিস্টেমে আজকে কিছু আমরা লিস্টিং করে দেখাবো। তো এর আগের টিউটোরিয়ালে আমরা কথা বলেছিলাম আইকন এবং লিঙ্ক নিয়ে, ঠিক আছে। লিঙ্কগুলো কীভাবে করা হয়, অ্যানকর ট্যাগ কি, এগুলো নিয়ে আমরা এর আগের টিউটোরিয়ালে কথা বলেছিলাম। তো আজকে মূলত আমরা কথা বলবো লিস্ট নিয়ে। তো ভিউয়ার্স, কথা না বলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো তার আগে একটা কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক আজকের টপিক। তো আমাদের যে ডিজাইনটা আছে, এখান থেকে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে ওপেন করে নিব এবং সিএসএসটাকে ওপেন করে নিব। এগুলো তো প্রত্যেক টিউটোরিয়ালে দেখানো হয়। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর বেসিক ইনফরমেশন সেটা আমরা টাইপ করে নিব, তারপরে আমরা এর ভিতরে শুরু করে দেবো। তো লিস্টিং বলতে আমরা বিভিন্ন ধরনের লিস্টিং করতে পারি। তো লিস্টিং করার আগে আমরা আজকে সিম্পলি দেখাবো কি ইউএল এবং এলআই এর লিস্টিংগুলো। তো ইউএল এবং এলআই এর লিস্টিংগুলো দেখাতে গেলে আমরা সুন্দরভাবে ইউএল কী জিনিস এবং এলআই কী জিনিস আমরা কীভাবে ইউজ করবো সেটা আজকে দেখাবো। তো চলুন ইউএল এবং এলআই দ্বারা আমরা কিছু লিখি, আজকে লিখে এটাকে আমরা ডিসপ্লে ইনলাইন করে দিব, দেখে আমরা কিছু করতে পারি কিনা আজকে। ওকে, তো মূলত আমরা ইউএল দিব একটা ট্যাগ। তো ইউএল এর ভিতরে আমরা এলআই একটা ট্যাগ দিব, ঠিক আছে। এলআই এর ভিতরে আমরা কিছু লিখব। কী লিখব? আমরা কিছু লিখলাম যে হোম লিখলাম। তো হোম লিখে আমি এখানে বলবো অ্যাবাউট হোম, অ্যাবাউট এখানে দিব কন্ট্রাক্ট। ওকে, তো আমি এটাকে এখন যদি ডিসপ্লে করি, তো এখানে লাইভ প্রিভিউতে যাব। এখানে আমরা কিছু লিস্টিং করলাম। ওকে, তো লিস্টিং করার পরে আমাদের দেখুন চলে আসছে যে এটা লিস্ট, এটা লিস্ট, এটা লিস্ট আকারে বসা যাচ্ছে। তো এই টিউটোরিয়ালে আমার দেখানো হয়েছিল কীভাবে লিস্টিংগুলো করা হয়। তো ওই টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, অবশ্যই আমি সিম্পলি এখানে দেখাবো। তো আমরা এটাকে এখন ডিজাইন করবো একটু। ওকে, ডিজাইন করার জন্য আমরা সিএসএস কানেক্টেড না করে আমরা আজকে এখানে কাজ করবো। এখানে আমরা স্টাইল দিয়ে কাজ করবো, স্টাইল, ওই স্টাইল দিয়ে কাজ করলে আমরা এখানে কাজ করবো। এখানে আমরা কী দিব, ইউএল দিব। ইউএল দিয়ে বলবো, ইউএল কে কি বলবো, ইউএল 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 কে কি প্রবলেম বাপ, ইউএল, ওকে, ইউএল কে বলবো যে কালার, কালার না দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্ল্যাক। তো ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দেব, কালার দিব হোয়াইট। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে এখানে। ওকে, তো আমি এখন একে যদি বলি লিস্ট স্টাইল একটা নামে ট্যাগ আছে আমাদের, এটা অবশ্যই মনে রাখতে হবে আপনাদেরকে, এটা নান করে দিব। এটা এটা কী জিনিস আমি আপনাকে এখন দেখাচ্ছি ডিসপ্লে থেকে। এখানে একটা বুলেট ছিল যেটা চলে গেছে, এখন দেখুন আমি এটাকে আবার উঠাই দিচ্ছি। ওকে, এখানে দেখুন কয়টা বুলেট আছে, আমরা এভাবেই কাজ করবো। এখানে দেখুন তিনটে বুলেট আছে, এই তিনটে বুলেট আমি উঠাবো। তো উঠানোর জন্য কি ইউজ করবো, লিস্ট স্টাইল নান। ওকে, তো প্রপারলি এটা মনে রাখতে হবে, আমরা লিস্ট স্টাইল নান করার পরে তিনটে চলে যাবে। ওকে, তো এখন আমি ইউএল চলে, ওপস, ইউএল চলে গেল। তো আমরা ইউএল এর পরে এলআই কে ধরবো। ওকে, এলআই কে বলবো যে দেখি আমরা কিভাবে নিচ্ছি এটা। ফার্স্ট অফ অল হচ্ছে ইউএল, ইউএল এর ভিতরে যে কন্টেন্টগুলো আছে, তারপর হলো এলআই। তো এলআই কে বলবো কি, এর একটা একে আমি বলবো টেক্সট ডেকোরেশন, একে আমি বলবো টেক্সট ডেকোরেশন আপ, টেক্সট ডেকোরেশন নান করে দিব। টেক্সট ডেকোরেশন নান বলতে আমরা যখন এ ট্যাগ নেবো তখন নিজে কিছু ই আসে, তো ওটাকে আমরা নান করে দেবো। তারপরে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম দেবো আপার কেস। মানে কি হলো, এখন দেখুন চলে যাই আমরা ব্রাউজারে, এখানে দেখি আমরা কি হলো, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, মানে সবগুলো টেক্সট বড় হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা আরও ইউজ করবো এখানে ফন্ট ওয়েট বোল্ড।
তো এখন ফন্ট ওয়েট যদি আমি বোল্ড ইউজ করি তো সবগুলো বোল্ড হয়ে গেছে। ওকে, তো ইটালিক দিলে ইটালিক হবে, ফন্ট স্টাইল দিলে, তো আমরা যখন আমি তো দেখাইছি এর আগে যে আমরা কিভাবে গুগলের ফন্টগুলো ইউজ করব। তো এখন আমি যদি একে বলি যে মার্জিন, মার্জিন কত পিক্সেল হবে, 20 পিক্সেল, এবং আমি যদি মার্জিন অলরেডি 20 পিক্সেল করে ছেড়ে দিছে, আমি যদি এখন একে বলি যে ডিসপ্লে, ডিসপ্লে ফ্ল্যাক্স করলে দেখি ঠিক থাকে কিনা, আমি চেক করে আসছি। ডিসপ্লে ফ্ল্যাক্স করলে হচ্ছে না, এখানে আমরা কি করতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। তো ডিসপ্লে ইনলাইন ব্লক করব, তো ইনলাইন ব্লক করার পরে হয়তো এটা ঠিক থাকবে। ওকে, দেখুন ইনলাইন হয়ে গেছে, তার মানে আমাদের এই নেভিগেশন বার হয়ে গেছে অলরেডি। আমরা এগুলোকে একটা কালার বা আমরা এনকোড ট্যাগ ইউজ করবো যখন, তখন আপনাদেরকে দেখাবো। তো আমরা এটা চাইলে এই যে আরো মার্জিন যদি বাড়াই দিই, এখানে যদি 50 পিক্সেল করি, তো দেখুন কোথায় চলে যাচ্ছে, এটা অনেক বড় হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে যদি হোভার দিয়ে হোভার কালার চেঞ্জ করতে পারবো, বিভিন্ন ধরনের কালার আনতে পারবো। তো এইভাবেই মূলত আমরা এনকোড ট্যাগ বা লিস্টিং করবো, মূলত এইভাবে আমরা একটা নেভিগেশন বার তৈরি করবো। তো এভাবে যদি আপনি কাজ করেন তো অবশ্যই অবশ্যই কিছু শিখতে পারবেন, বা যা শেখাচ্ছি তা যদি মনোযোগ সহকারে শিখতে পারেন তো অবশ্যই এই যে আপনার মার্জিন, প্যাডিং এগুলো বারবার চলে আসবে, কালার, তারপর হচ্ছে হলো এই লিস্ট স্টাইলটা ইউজ করতে হবে, তারপর ডিসপ্লে ইনলাইন ব্লক এটা তো ইউজ করতে হবে, তারপর আরেকটা আছে আমাদের ডিসপ্লে এই ফ্ল্যাক্স, এটা ইউজ করতে হবে সবসময়ের জন্য। তো আমরা যখন DIVকে একটা ইনলাইন করতে যাবো তখন আমরা অবশ্যই অবশ্যই ফ্ল্যাক্সটা ইউজ করব। তো চলুন আমি আপনাদের একটা আমার একটা তৈরি করা ওয়েবসাইট দেখাই যে আমরা এরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। ওকে, তো আমরা একটা ওয়েবসাইট এরকম তৈরি করব, তো তার জন্য আমরা কি করব, এই যে এরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। ওকে, এই দেখুন এরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। প্রফেশনাল যখন আমরা CSSগুলো প্রায় শেষের দিকে চলে আসবে তখন আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করে আপনাদেরকে দেখানো হবে, ফুলফিল একটা ওয়েবসাইট তৈরি করে দেখাবো এটা। ওকে, তো ভিউয়ার্স, মূলত আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, এবং যদি কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।